আপনারা সবাই জানেন যে একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল 2021 সালে। আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলি নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে, সেগুলো আমার কাছে আছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না, বা যেই বা আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। কিন্তু যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময়ে আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে, যেমন নবম শ্রেণীতে এবং অন্যটা, তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে, তারা যাতে স্বস্তিতে থাকে, তারা যাতে মনে করে যে তারা নিরাপদভাবে তাদের শিক্ষাক্রম চালু করছে, তো যেভাবে চলছে সেটা তাদের যেটা যেটা যাতে বিভ্রান্ত না হয় সেটি আমাদের প্রায়োরিটি। কিন্তু তার সত্ত্বেও আমরা যতভাবে পারি এটার থেকে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি, এবং যে শিক্ষাক্রমকে আসলেই আধুনিক করা প্রয়োজন সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে পাঠ্যক্রম আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব, হয়তো আমরা শেষ করতেও পারবো না, কিন্তু অন্তত এখন একটা যেই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য না এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়, এটুকু আমরা খেয়াল রাখব। এটা তো গবেষণার বিষয়, এটা একদিনে আমি বারবার বলছি যে কোনো শিক্ষার্থী যখন যা পড়ছে এই পর্যায়ে তাদের কোনোভাবে যাতে অস্বস্তি না হয়, কোনো পরিবর্তনের মুখে না পড়ে সেই চেষ্টা আমরা নিশ্চিত করব। আমি তো বলছি না বাবা বাতিল হবে, আমি বলছি আমরা আগেরটাতে ফিরে যাব, কিন্তু ধাপে ধাপে। এটা যেহেতু বাস্তবায়নযোগ্য না, কিন্তু আমরা যারা পড়ছে এখনই পড়ছে, ভিতরে ঢুকে গেছে, 7 মাস ধরে পড়েছে, তাদেরকে তো আমরা অস্বস্তিতে ফেলব না, এটা তো বুঝতেই পারো, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। একদম কোন শ্রেণীতে কী হবে সেটা কি আমি জানি, আমার তো গবেষণা করতে হবে একটু। আজকে আমার প্রথম দিন, কিন্তু আমার কাছে অনেক উপাত্ত আছে এবং সারা দেশে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, সেটা আমার কাছে আছে। কিন্তু আমি বলছি না এটা বাতিল করে দেব বা ওটা নতুন করে চালু করব, আমি বলছি যে যেভাবে আছে যেই শিক্ষা যারা যেই ক্লাসে আছে তাদের কোনো অস্বস্তি হবে না, কিন্তু এমনভাবে এটাকে বাস্তবায়নযোগ্য যা না তা এমনভাবে পরিবর্তন করব সেটা একটা ফর্মুলার ব্যাপার, সেটা তো এখনই বলা যাবে না।